আমি জিয়াকে একটি টেলিভিশন টক শোতে বলেছিলাম, রাজাকার বিএনপিকে এদেশের রাজনীতি থেকে চিরতরে উচ্ছেদ করে দিতে হবে। পৃথিবীর এই অন্যতম নিকৃষ্ট খুনি, ঠান্ডা মাথার খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার সকলের দাবি। এবং আমরা সবাই চাই, গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন তদন্ত কমিশন গঠনের কথা, আমরা চাই অচিরেই বিনা বিলম্বে এই তদন্ত কমিশন গঠন করা হোক। এবং যারা আজও যারা মায়ের কান্নার নামে যে সংস্থাটি কাজ করছে, যে সংস্থায় শত শত মানুষ, এই যাদের স্বামী বা পিতা বা পুত্র জিয়া খুনি জিয়ার পৈশাচিকতায় ফাঁসিতে ঝুলতে হয়েছিল, যাদের তারা সক তাদের দাবির অন্তত তাদের তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু তাদের কিছুটা তাদের দাবি কিছুটা আপনার পূরণ হবে যদি খুনি জিয়ার বিরুদ্ধে তদন্ত হয় এবং তার বিচার হয়। খুনি জিয়া তো একা ছিল না, অন্যান্য যারা ছিল তাদের সবাইকে বিচারে আনতে হবে, যাদের মধ্যে আমরা জানি সেই কর্নেল মোস্তাফিজ একজন দুর্ধর্ষ রাজাকার। এবং এখানে একটি কথা, আমি জিয়াকে একটি টেলিভিশন টক শোতে বলেছিলাম, রাজাকার আমার বিরুদ্ধে যে বিএনপির লোকটি ছিল খেপে গিয়েছিল, তাকে আমি কয়েকটি প্রশ্ন রেখেছিলাম। একটি হলো, রাজাকার না হলে সে শীর্ষ রাজাকার শাহজিজকে কীভাবে প্রধানমন্ত্রী বানিয়েছিল, সে কীভাবে মুক্তিযুদ্ধের যে স্লোগান জয় বাংলা সেটিকে দেশান্তরিত করেছিল, কীভাবে সে যেখানে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল সর্বযুদ্ধদান তার নাম বৈশিষ্ট্য পরিবর্তন করেছিল, কীভাবে সে 77 সনে কয়েকশো মানুষকে বিচারের প্রহসনের নামে কয়েকশো মুক্তিযোদ্ধাকে ফাঁসিতে ঝুলিয়েছিল, এর একটি প্রশ্নের জবাবও কিন্তু বিএনপির সেই লোকটি দিতে পারেনি। কারণ এটি তো সত্য ঘটনা, এটি সত্য ঘটনা যে জিয়া আসলে একজন মুক্তিযুদ্ধের মুখোশ পরে পাকিস্তানি চর হিসাবেই আমাদের ভিতরে অনুপ্রবেশকারী, কথাটি কালকে আমাদের বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন মন্ত্রী এবং সংসদ সদস্য আপনার আসাদুজ্জামান নূর ভাই বলেছেন। তো এইগুলো তো সত্য কথা, ইতিহাসের প্রমাণিত সত্য কথা। সুতরাং এই সব সত্যের কারণে তদন্ত কমিশন গঠন করা, খুনি জিয়ার মরণোত্তর বিচার, তার সাথে অন্যান্য যারা ইনভলভ ছিল তাদের বিচার, এরই মধ্যে একটি রিট মামলা দায়ের হয়েছে হাইকোর্টে, রুলও ইস্যু হয়েছে, আমি আশা করি এই রুলটি ই পাবে, অ্যাবসলিউট হবে, অর্থাৎ পূর্ণতা পাবে, আমরা সেদিকে তাকিয়ে থাকব। আমি এই বলে শেষ করছি, বন্ধুগণ, জিয়ার বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও গাঢ় করতে হবে। আরও গতকাল যারা এসেছিলেন মিটিংয়ে তারা দেখেছেন কত মানুষ এখানে হাজির হয়েছিল, আজকেও অনেক লোক হাজির হয়েছে। বিএনপিকে এদেশের রাজনীতি থেকে চিরতরে উচ্ছেদ করে দিতে হবে, যেমন উচ্ছেদ করে দিতে হবে জামাতে ইসলামকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।